খবরদীপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিপসেভ। বাংলাদেশের ঢাকায় পরপর বিস্ফোরণে মৃত 12 বছরের এক বালক, আহত প্রায় 90 জন। শুক্রবার একটি মসজিদে পরপর দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে নাইজেরিয়াতে। এই ঘটনার জেরে মৃত্যু হয়েছে 55 জনের এবং আহত 100 জনেরও বেশি। এক মৃত মহিলা শবদেহ কবর থেকে টেনে বের করে গণধর্ষণ করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। পরীক্ষার জন্য দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনেই সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে খিদে পাচ্ছে না পেট ব্যথা করছে আরো বাইরের খাবার খা তোদের নিয়ে যে কি করি আরে দিদি 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিপসেভ কিট আছে না যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয় আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিপসেভ কিটস বিয়ে মানে নতুন জীবন অনেক স্বপ্ন স্বপ্ন পূরণে স্বর্ণকম জুয়েলার্স আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ স্বর্ণকমল জুয়েলার্স আপনার চেয়ে আপন PC Chandra Jewelers এর আগরতলা শোরুম হরিগঙ্গা বসাক রোড প্যারাডাইস চৌমহানি আগরতলা ত্রিপুরা ফোন 0381-232-6666 বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বাংলাদেশে ঢাকায় পরপর বিস্ফোরণে মৃত 12 বছরের এক বালক, আহত প্রায় 90 জন। শনিবার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা আশুরা নামে তাদের এক পবিত্র উৎসবের উদ্দেশ্যে এক জায়গাতে জমায়েত হয়েছিল। বেলা 1:30টার সময় শিয়া সম্প্রদায়ের 17 বছরের পুরনো একটি শিক্ষাগৃহের সামনে বিস্ফোরণটি ঘটে। ওই শিক্ষাগৃহের সামনে থেকে আশুরার জন্য একটি মিছিল বের করত শিয়া সম্প্রদায়ের লোকেরা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এডিজি কর্নেল জিয়াউল এহসান জানিয়েছেন, এই বোমাগুলি সাধারণ হাতে তৈরি বোমা, যা মানুষের মনে ভীতি সঞ্চার করতেই এই হামলা হয়েছে। তবে এখনো পর্যন্ত কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ সূত্রে খবর, আইইডি দিয়ে ঘটানো হয়েছে বিস্ফোরণ। ঘটনাটির জন্য রীতিমতো আতঙ্কিত শিয়া সম্প্রদায়ভুক্ত মানুষেরা, কারণ সিরিয়া ও ইরাকের মতো ইসলামিক স্টেটগুলোতে তালিবানেরা প্রধানত শিয়াদেরকেই টার্গেট করেছিল। এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মহরমের শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলা, মৃত 20 জন এবং আহত 40। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী পাকিস্তানের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় শিয়া মুসলিমরা শুক্রবার দক্ষিণ ইসলামাবাদের জাকোদাবাদ শহরে একটি শোভাযাত্রার আয়োজন করে। ওই শোভাযাত্রায় সামিল হয় 300 মানুষ, যার মধ্যে অনেকেই ছিল মহিলা এবং শিশু। শোভাযাত্রা যখন জাকোদাবাদ শহরের লাশারি মহল্লায় পৌঁছয় তখনই আচমকা বোমা হামলা। ঘটনাস্থলে প্রাণ হারান শিয়া সম্প্রদায়ের মানুষ। সিনিয়র পুলিশ অধিকর্তা মালিক জাফর ইকবাল ওয়ান জানান, বোমা হামলাকারীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ। এটি একটি আত্মঘাতী বোমা হামলা। ঘটনাস্থল থেকে ওই হামলাকারীর যে দেহাবশেষ পাওয়া গেছে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতরা সবাই এখন হাসপাতালে চিকিৎসাধীন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
শুক্রবার একটি মসজিদে পরপর দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে নাইজেরিয়াতে। এই ঘটনার জেরে মৃত্যু হয়েছে 55 জনের, 100 বেশি মানুষ আহত হয়েছেন। শুক্রবার একটি মসজিদে পরপর দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে নাইজেরিয়াতে। এই ঘটনার জেরে মৃত্যু হয়েছে 55 জনের, 100 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। শুক্রবার সকালে মাইডুগুড়ির একটি মসজিদের সামনে সকালের প্রার্থনার জন্য জমা হয়েছিলেন সকলে। ঠিক সেই সময় ঘটে বিস্ফোরণটি। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী বোমার জেরে ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী ঘটনার দায় স্বীকার না করলেও সন্দেহের তীর বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর দিকে। নাইজেরিয়ার মাইডুগুড়ি, ইয়োলা ও কেরোয়া স্থানগুলিকে প্রধান হামলার স্থান হিসেবে চিহ্নিত করেছে মিলিটারিরা। অনেকদিন আগে থেকেই বারবার এই স্থানগুলোতে ইসলামীয় জঙ্গিদের কাছ থেকে হুমকি আসতে শুরু করেছিল। একটি সমীক্ষা থেকে জানা গেছে, চলতি মাসে প্রায় 6 বার হামলা করা হয়েছে মাইডুগুড়িতে। মাইডুগুড়িতে প্রথম হামলাটি হয় ভোর 5টা নাগাদ। একজন বেসরকারি নজরদারি সংস্থার কর্মী জানান, দুটি বোমা বিস্ফোরণ হয়েছে মসজিদে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, বোমা বিস্ফোরণের কিছুটা দূরে দুজনকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল, যার জন্য দুইজনকে মিলিটারিদের হাতে তুলে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক মৃত মহিলার শব্দ কবর থেকে টেনে বের করে গণধর্ষণ করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। পরীক্ষার জন্য দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এক মৃত মহিলার শব্দ কবর থেকে টেনে বের করে গণধর্ষণ করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। ঘটনায় প্রকাশ, দীর্ঘ রোগভোগের ফলে সম্প্রতি গাজিয়াবাদে এক অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যু হয়। ধর্ম অনুযায়ী তাকে সমাধিস্থ করেন পরিবারের লোকজন। মৃতার স্বামীর অভিযোগ, পরের দিন সকালে ফতিহার জন্য তিনি যখন স্ত্রীর সমাধিস্থলে যান, তিনি দেখেন স্ত্রীর কবর উন্মুক্ত হয়ে পড়ে রয়েছে আর সেখানে কোনো শব্দও নেই। তিনি জানান, পাশের আখের ক্ষেত থেকে তার মৃত স্ত্রীর নগ্ন দেহ উদ্ধার করেন তিনি। আজ সুবহ কুরআন শরীফ পড়াতে কি তৈয়ারি থি, তবে এক লেডিজ গই ইধর সে, উসনে বাতায়া কি আপকি কবর খুলি হুই হ্যায়, তখতেওয়ার পড়ে হ্যায়, আপ জাকে ওহাঁ চেক কর লো। হমে লগা শায়দ কিসি জিনাওয়ার নে মিট্টি নিকাল দি হ্যায়, হম পাউডার লেকে ইয়াহ পে আয়ে তো দেখা, মে আগে থা, মের সে পিছে এক ভাই থা, ও মুঝসে আগে বড়কে জলদি সে আয়া তো উসনে দেখা সব নঙ্গা পড়া থা। এই ঘটনায় গোটা শহরে তীব্র আলোড়ন পড়ে গিয়েছে। এই ঘটনায় অনেকে হতচকিত হয়ে পড়েন। পুলিশের প্রাথমিক অনুমান, সমাধি থেকে বের করে শবদেহটিকে টেনে হিঁচড়ে খেতে নিয়ে যাওয়া হয়েছে, তারপর নিথর দেহের উপর একাধিক দুষ্কৃতীর নারকীয় অত্যাচার চালিয়েছে। वो कबर को खोद कर लाश को बाहर निकाल के रख दिया है। सभी लोग, हम SDM साहब और हमारे SO मोदीनगर भोजपुर, सभी को लेके मैं मौके पर पहुंचा, बॉडी को सील कराया, PM के लिए भेज दिया गया, जांच चल रही है। स्त्री देह नहीं है, तंत्रमंत्र संभावना उड़िए दिए छेन मृतार स्वामी। मृतदेहके केउ धर्षण करते पारे बोले विश्वासी करते पारेननि ओई व्यक्ति। परीक्षार जन्य देहटी ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তারা জানিয়েছে, রিপোর্ট এলে তবেই বোঝা সম্ভব হবে ঠিক কি হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে, প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেফ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ। আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান, প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর।
স্বাগত। ফের জম্মু কাশ্মীর সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। সাম্বা সেক্টরে বিএসএফ এর 9টি বর্ডারে আউটপোস্ট লক্ষ্য করে গুলি ও মর্টার হামলা, নিহত একজন, জখম দুইজন। ফের জম্মু কাশ্মীর সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করলো পাকিস্তান। ভারত পাক আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টরে মঙ্গুচকে বিএসএফ এর 9টি বর্ডার আউটপোস্ট লক্ষ্য করে শুক্রবার সন্ধ্যে থেকে রাত 3টে পর্যন্ত লাগাতার গুলি ও মর্টার হামলা চালায় পাক রেঞ্জার্স। মৃত্যু হয় এক ভারতীয় নাগরিকের, জখম হন আরো দুইজন। পাল্টা জবাব দেয় বিএসএফ। শাম কো তো ও এক জো মজদুর মারা গিয়া হ্যায়, দো জখমি হুয়ে হ্যায়, অর জহাঁ পে আবি মাবা মে তিন গায়ে মারি গই হ্যায়, অর এক লাইভ পড়া হ্যায় লাইভ শেল, অর মঙ্গুচক বগেরা বাকি ওয়ালে কো কহিন পে নুকসান বগেরা কহিন নেই। বিএসএফ এর দাবি, বিনা প্ররোচনায় পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন এখন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ডিজিদের মধ্যে বৈঠকের পর কয়েকদিন সীমান্তে শান্তি বজায় থাকলেও কয়েকদিন যেতে না যেতেই ফের সমূর্তি ধারণ করেছে পাক রেঞ্জার্স। বিএসএফ জানিয়েছে সাম্বা সেক্টরে বসন্তর ও ত্রেবা নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত বর্ডার আউটপোস্ট ও আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া গ্রামগুলির উদ্দেশ্যে গোলাগুলি চালায় পাক বাহিনী। शेलिंग की वजह से कितना नुकसान हुआ रात को, तो सर जहाँ पे शाम को ठीक रात को 10-11 बजे से लेके 3 बजे तक हैवी शेलिंग हुई है और पहली बार इतनी तादाद में हुई है। पाकिस्तान ने इतना रेंज बढ़ाया है कि इन गांवों को टारगेट किया है। पहले ऐसा कभी इन होती थी शेलिंग, पर पीछे पीछे इस गांव में नहीं पड़ती थी। आज रात को इस गांव में शेलिंग हुई है, एक मावा चौक पे जो एक वर्कशॉप थी वहां पे एक लड़के को लगी है। এদিকে জম্মু কাশ্মীরের রাজৌরিতে একটি কালভার্টের নিচে থেকে 2 কেজি বিস্ফোরক ও ডিটোনেটর উদ্ধার হয়েছে। সেনার অনুমান নাশকতার ছক ছিল জঙ্গিদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার ছিল বিজয়া দশমী। এদিন সোনামুড়া মহকুমাতেও নিরঞ্জন করা হয় দেবী দুর্গার প্রতিমা। একদিকে বিষাদের সুর মনে এবং অপরদিকে আসছে বছরের প্রতীক্ষায় আনন্দে গা ভাসিয়েছে ছোট থেকে বড় সকলেই। শুক্রবার ছিল বিজয়া দশমী। সারা রাজ্যের সাথে সোনামুড়া মহকুমাতেও শুক্রবার রাতে প্রতিমা বিসর্জন করে পূজা উদ্যোক্তারা। এ উপলক্ষে সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত হয় দশমী মেলা। এই দশমী মেলাটি রাজ্যের বৃহত্তম ও ঐতিহ্যবাহী দশমী মেলা। সন্ধ্যা থেকেই ধীরে ধীরে সোনামুড়া শহরের বিভিন্ন দুর্গা প্রতিমাগুলিকে মাঠে নিয়ে আসতে শুরু করে পূজা উদ্যোক্তারা। সোনামুড়া ও তার আশপাশ এলাকাগুলি থেকে অসংখ্য হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ ভিড় জমাতে থাকে। স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে এই মেলাকে কেন্দ্র করে মাঠে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবুতার সহ অন্যান্যরা। শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এখানে সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের মাঠে, এটা আমাদের সোনামুড়ার পরম্পরা, এখানে নগর পঞ্চায়েত এলাকার যে পুজোগুলি হয় সেগুলি এক জায়গাতে অ্যাসেম্বল হয় এবং সেখানে আশপাশ এলাকার মানুষসহ হাজার হাজার মানুষ জমায়েত হয় প্রতি বছর। এবছরও তার ব্যতিক্রম না। এ বছর একটু ইয়ে হলো, কোনো কোনো পুজো কমিটি তাদের নানা হয় তিথির কারণে, একাদশী একাদশী বলে এই সমস্ত কারণে তারা সবাই আসেনি, তবে জনসমাগম তাতে ভাটা পড়েনি, সমস্ত মানুষ চলে এসেছে মাঠের মধ্যে, হাজার হাজার মানুষ। আমাদের যে ঐতিহ্য আছে, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য, এই ঐতিহ্যকে বহন করে চলছে। আমরা সমস্ত মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই ঐতিহ্যকে বজায় রাখার জন্য আমাদের দেশের এই যে সাংস্কৃতিক মানে ঐতিহ্য, তাকে বজায় রাখার জন্য সমস্ত মানুষের কাছে আবেদন করছি এবং এই পরম্পরা আগামী দিনেও চলবে। এই উৎসব গত 4 দিন যাবৎ অত্যন্ত সুস্থ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সমাধান হয়েছে, তার জন্য সারা সোনামুড়াবাসীকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। গভীর রাত পর্যন্ত সারিবদ্ধভাবে রাখা দুর্গা প্রতিমার সামনে ঢাকের তালে চলে নাচ। মাঠে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। শেষে একে একে দুর্গা প্রতিমাগুলিকে গুমতির জলে বিসর্জন করা হয়। উক্ত দশমী মেলাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ জড়ো হয় সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে। সকলের মধ্যে বই ছিল বিদায়ের সুর, আসছে বছর আবার হবে, এই আশা নিয়ে মা দুর্গাকে বিসর্জন দেয় সকলে। মা দুর্গাও মর্ত ছেড়ে কৈলাসে পাড়ি দেয়।
বারবার যখন ফিরে আসে এই জন্য আমরা আবেদন আর যতদিন বাঁচি ততদিন যেন মা প্রতি বছরে এই সময়টাতে আসে, আসতে পরে আমাদের আনন্দ উপভোগ করি এবং আজকে যাওয়াতে আমার ভীষণ ভাব আছে এবং আমরা আশা করি যে সবাই মিলে যেন সম্প্রীতি রক্ষার্থে সব জাতি অন্য নির্বিশেষে সবাই যেন এই পূজার উপলব্ধি উপভোগ করে এবং সবসময় এটার উপরে আনন্দ উপভোগ করে হরষের বিষাদে যখন তারা করতে পারে এই আমার আগে তিন দিন পরে যেতে আসে এতে নিজেরা আনন্দটা আগের যে আনন্দ ছিল ওই আনন্দটা এখন বিষাদে পরিণত হয়ে গেছে। সবাই তিন দিন ধরে আমরা দুর্গা পূজার খুবই আনন্দ করছি, আজকে বিজয়া দশমী সুনামুরা খেলার মাঠে আমরা সবাই এসেছি, ইভেন আমরা সবাই পরিবার সকলে মিলে খুব ভালো লাগতেছে এর বিষয়ে। আর তো আমরা এই বছরকে বিদায় দিয়ে রাখতেছি, বিদায় লাগছি আসবে বছর আবার হবে, হ্যাঁ জাতি বর্ণ নির্বিশেষে সকলে আমরা আবার একসাথে হব। জমা আসর থাকবে মা আর কতক্ষণ, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। জানাবো মাকে জানাবো আজ আমারে মনের আশা, যেন এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা, মায়ের ভাষান হবে রে আজ চলছে পরন আরতি নাচ, ঢাই কোড়া করো ঢাম কোড়া করো তোলে রে মাতন, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ পাজা কাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও যান দুর্ঘটনায় গুরুতর জখম হয় 7 জন যাত্রী, বর্তমানে আহতদের চিকিৎসা চলছে রাজধানীর জিবি হাসপাতালে। ঘটনা ধনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন সড়কে। আবারও যান দুর্ঘটনা ধনপুরে। জানা যায় শনিবার ভোর 5টায় কাঁঠালিয়া থেকে সোনামুড়া আসার পথে ধনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে আসার পর
TR070576 নম্বরের টাটা ভিস্তা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়ক থেকে 15-20 মিটার দূরে গিয়ে একটি শাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত হয় গাড়িতে থাকা 7 জন যাত্রী। তাদের এই অবস্থা দেখে প্রাতঃভ্রমণে বেরোনো লোকেরা সঙ্গে সঙ্গে তাদের ধনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাদেরকে জীবিতে রেফার করা হয়। তারা হল রাহুল নোয়াতিয়া, সুবল নোয়াতিয়া, কৃষ্ণ দেববর্মা, উমেশ দেববর্মা, সন্দীপ নোয়াতিয়া, রবিকুমার নোয়াতিয়া ও অনজিৎ দেববর্মা। তাদের সকলের বাড়ি মনাইপাথর। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড দ্রুতগতিতে ছিল গাড়িটি, গতি নিয়ন্ত্রণ না করতে পারায় ঘটে এই দুর্ঘটনা। গাড়িটা ভোর প্রায় 5টা বাজে এমন একটা স্পিড নিয়ে আসছে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাওয়ার পথে। রাস্তায় যখন সকালবেলা অনেক লোক মর্নিং ওয়ার্কে বাড়িছেন, তখন গাড়িটার স্পিড দেখে অনেকে ছুটাছুটি শুরু করছে, যে আমার দিকে আসছে, কেউ বলছে আমার দিকে আসছে। কিন্তু এইখানে যাত্রী ছিল 7 জন, কিন্তু এমন স্পিড ছিল আর কি, যে ওই যে পাশে তার কাটা ছিল, তার কাটা ছিঁড়ে এখানে গাছ ছিল, ছোটো ছোটো গাছ, এটা ভেঙ্গে পর্যন্ত ওই শাল গাছের সাথে বাড়ি খেয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিক থেকে গাড়িটা দক্ষিণ দিকে ফিরে গিয়েছে এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে প্রত্যেকটি যাত্রীর। এবং কিন্তু এত স্পিড ছিল গাড়ির, সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এভাবে গাড়ি চালানো উচিত নয়। সেটার দিকে যেমন গাড়ি চালক দায়ী, যাত্রীরা প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের প্রাথমিক যে ধনপুর চিকিৎসালয় সেখানে গিয়েছিল, প্রাথমিক চিকিৎসা করে ওদেরকে জীবিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন 2 জন গুরুতর অবস্থায় প্রায় মৃত্যুর সাথে লড়াই করছেন, আর প্রায় 4-5 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সপ্তমী, অষ্টমী, নবমীর পর বিজয়া দশমীর পালা। শনিবার যাত্রাপুর থানা এলাকার পূজামণ্ডপগুলিতে দেখা যায় ধর্মপ্রাণ মানুষের ভিড়। একদিকে যেমন বিষাদের ভাবনা, অন্যদিকে লেম্বু ছড়ায় প্রতিমা বিসর্জনের পালা। আসছে বছরের প্রতীক্ষায় মাকে বিদায় জানালো সকলে। বহুকাল পর একাদশীতে পালিত হল বিজয়া দশমীর বাদ ভাঙা আনন্দঘন উচ্ছ্বাস। বিকেল থেকে মণ্ডপে মণ্ডপে মা বন্দের ঢল। সেই চিরাচরিত রীতি মেনেই প্রত্যেকে বিদায়ের সম্বোধনা জানায় সিঁদুর দিয়ে মা দুর্গার প্রতিমূর্তিকে। শনিবার যাত্রাপুর থানা এলাকার পারিপার্শ্বিক পূজা মণ্ডপগুলিতে দেখা যায় কাতারে কাতারে ধর্মপ্রাণ মানুষের ভিড়। এদিকে যেমন বিষাদের ভাবনা, আবার লক্ষ্য করা যায় প্রচণ্ড জন উচ্ছ্বাসে মাতোয়ারা। বছরের এই কয়টা দিন মানুষ ভুলে গিয়েছিল সমস্ত ভাবনা চিন্তা। বিকেল 4টার পর 13টি মণ্ডপ খালি করে দেবী দুর্গার মূর্তি আনয়নের পালা শুরু হয়। জমায়েত হয় প্রয়াত সমর চৌধুরী কমিউনিটি হল প্রাঙ্গণে। শত শত মানুষের উপস্থিতিতে চলে রাত 9টা অবধি আরতি। তারপরই লেম্বু ছড়ায় প্রতিমা বিসর্জনের পালা। দীর্ঘ কয়েক বছর ধরে এই লেম্বু ছড়ায় প্রতিমা বিসর্জন দিয়ে আসছে কাঠালিয়ার 13-15টি দুর্গামূর্তি। এবারও একই স্থানে হয় প্রতিমা বিসর্জন। তবে জল সংকটে আগামী দিনে প্রতিমা কোথায় বিসর্জন দেওয়া হবে এই নিয়ে গুঞ্জন চলছে এখন থেকে। এদিকে উত্তর মহেশপুর মধ্যপাড়ার সুকান্ত সংস্থার সেক্রেটারি স্বপন ঘোষ জানান, এবং খুব সুন্দরভাবে ষষ্ঠীর থেকে আরম্ভ করিয়া আজ অবধি খুব আনন্দ উল্লাসের মধ্যে দিয়া আমাদের এই পূজাটা পরিপূর্ণতা হয়েছে। এর মধ্যে আমাদের বিশেষ কিছু অনুষ্ঠান ছিল, সেগুলি সামাজিক অনুষ্ঠান, বিকলাঙ্গদের বস্ত্র বিতরণ, তার থেকে শুরু করে বিভিন্ন এই খেলাধুলার মধ্যে দিয়ে বিভিন্ন প্রাইজের মধ্যে দিয়ে আমাদের এই পুরস্কার বিতরণ হয়েছে। পাশাপাশি আমরা চাই এই এই দিনটি যাতে আমাদের প্রতি বছর আসে। No.
ঝড় বাজা ঢাক ঢোলক বাজা জমিয়ে আরতি নাচ করে ধুনু চি নাচা বরণ ডালা সাজা দশমী এলো রে বাজছে নূপুর এলো যে পূজোর লগন মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন তুমি থাকলে পাশে জীবন হাসে দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা তুমি যে মা আমার মা নারায়ণবদের রিপোর্ট খবর ত্রিপুরা। দুর্গাপূজাকে কেন্দ্র করে সাফাই অভিযান করল কাঞ্চনমালা ছাত্র সংঘ, এই উদ্যোগে খুশি এলাকাবাসী। দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন ক্লাব বা সংস্থা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকেন, কেউ বস্ত্র বিতরণ, কেউ বা রক্তদান শিবির ইত্যাদি। কিন্তু কাঞ্চনমালা ছাত্র সংঘ ব্যতিক্রমী অনুষ্ঠান হাতে নিয়েছেন স্বচ্ছ ভারত অভিযান। এই ক্লাবের সমস্ত সদস্যরা কাঞ্চনমালা অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে নার্সারি, পঞ্চায়েত, পোস্ট অফিস সহ কাঞ্চনমালা বাজারের সমস্ত অংশে স্বচ্ছ ভারত অভিযান হিসেবে সাফাই অভিযান করেন। ক্লাবের কর্ণধার আকাশ সাহা জানান, আমরা এই ব্যতিক্রমী অনুষ্ঠান হাতে নিয়ে এলাকায় জনগণের সাহায্য পেয়েছি, তাছাড়া আগামী দিনেও তা জারি থাকবে। ক্লাবে পূজা অর্চনা করছি, তার জন্য তার অঙ্গ হিসাবে এবার আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে স্বচ্ছ অভিযান করার। ভালো, আমরা সাফাইয়ের মধ্যে আমার এলাকার মধ্যে ভালো রেসপন্স পেয়েছি। এটা এলাকার সবাই গিয়ে এসেছে এ ব্যাপারে? হ্যাঁ, সবাই এসেছে এই ব্যাপারে, সবাই এগিয়ে এসেছে এবং সবাই ভালো ইনিশিয়েটিভ নিয়েছে, কিন্তু ভালো একটা পেয়েছে। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। তেলিয়া মোড়াতে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হলো দশমী অনুষ্ঠান। এদিন তেলিয়া মোড়া পুর পরিষদের পক্ষ থেকে বিসর্জন ঘাটে নিয়োগ করা হয়েছিল 22 জন কর্মী। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে চলে তেলিয়ামোড়া দশমী অনুষ্ঠানটি। ছোট বড় বনেদি বাড়ির মূর্তি এদিন দশমী সম্পন্ন করে। আরক্ষা প্রশাসনও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করে রাখে। সাদা পোশাকেও সারা মাঠে ছিল নিরাপত্তা। পূজা কমিটির সম্পাদক অশোক দাশগুপ্ত জানায়, শুক্রবার 22টি মূর্তি বিসর্জন করা হয়। একাদশী হওয়াতে অনেকে দেবী দুর্গাকে বিসর্জন করেনি। তেলিয়ামোড়া পুর পরিষদের পক্ষ থেকে বিসর্জন ঘাটে 22 জন কর্মী নিয়োগ করা হয়েছে। তাছাড়া বিদ্যুৎ দপ্তর থেকে দশমী ঘাট মাঠে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে বলে জানায় পূজা কমিটির সম্পাদক অশোক দাশগুপ্ত। মাঠে ছিল প্রচুর জনঢল, রাত 12টা নাগাদ চলে দশমী। মাঠে উপস্থিত ছিলেন এসডিএম, এসডিপিও, তেলিয়ামোড়া থানার ওসি সহ প্রশাসনিক অন্যান্য কর্মী সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ। আমরা প্রতি বছর এই মাঠের যে ব্যবস্থাটা করছি, এবারও এরকম ব্যবস্থাই করছি। লাইট, বিভিন্ন দপ্তরের কর্মীরা, স্বেচ্ছাসেবক, এগুলো সব আছে। সাধারণত প্রতি বছর রাত্র 11টার মধ্যে প্রায় 22-23টা প্রতিমা এখানে আইয়ে বিসর্জন হয়ে যায়। এবার এখন পর্যন্ত 2টা আইছে। আমরা প্রাথমিক পর্যায়ে সবার একটা মতামত নিয়ে দেখছি 20-22টা এবারও হইব। এখন যেটা আমরা অপেক্ষায় আছি কতটুকু হইব। এর মধ্যে একাদশী, এর মধ্য দিয়ে কেউ বিসর্জন করতো না, এখন খবর পাওয়া গেছে, তবে বেশিরভাগই বিসর্জন হয়ে যায়। কতজন কর্মী আপনারা নিয়োগ করছেন? আমরা কর্মী তো আমাদের কমিটির যারা আছে সবাই আছে, বিভিন্ন দপ্তর আছে এবং এছাড়া স্বেচ্ছাসেবক আমাদের কর্মী আরও প্রায় গোটা 50 জন। ঘাটে কতজন শ্রমিক? ঘাটে শ্রমিক সংখ্যা প্রায় 20-22 জন। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। আবারও ধর্ষণের শিকার এক 7 বছরের কিশোরী। ঘটনা শনিবার বিলুনিয়া মহকুমার রাজনগর থানার অন্তর্গত উত্তর রাঙামোড়া গ্রামে। অভিযুক্ত নরপিশাচ এখনও পলাতক।
আবারও ধর্ষণের শিকার এক 7 বছরের কিশোরী। ধর্ষিতার মা কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করে থানায়। অভিযুক্ত নরপিজাস এখনও পলাতক। ঘটনা শনিবার বিলোনিয়া মহকুমার রাজনগর থানার অন্তর্গত উত্তর রাঙামুড়া গ্রামের কার্তিক দাসের বাড়িতে। ধর্ষিতা কিশোরীর মা জানায়, তার 7 বছরের মেয়ে প্রথম শ্রেণীর ছাত্রী। সন্ধে 5টার পর ওই কিশোরীকে অনেক খোঁজাখুঁজি করছে মা ও পরিবারের অন্যান্যরা। বাবা কাজের সন্ধানে বেশ কিছুদিন হয় বহিরাজ্যে রয়েছে। বড় বোন দিদিমাও বাড়িতে ছিল না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর মার নজরে আসে বাড়ির উঠোনের এক পাশে দাঁড়িয়ে কাঁদছে। মেয়েকে মা জিজ্ঞাসা করলে জানায়, পাশের বাড়ির নিতাই দাস বিস্কুট এবং টাকার প্রলোভন দেখিয়ে তার বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে নরপিচাস নিতাই দাস পৈশাচিক লালসা চরিতার্থ করে ছেড়ে দেয়। ফুটফুটে তার সন্তানের এই অবস্থা শুনে সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজনকে জানায় তার মা। সঙ্গে সঙ্গে রাজনগর পিয়ারবাড়ি থানায় জানানো হলে পুলিশ ছুটে এসে সমস্ত ঘটনা জেনে অভিযুক্ত নিতাই দাসের তল্লাশি চালায়। তবে সে ততক্ষণে গা ঢাকা দিয়েছে। পুলিশ ধর্ষিতা কিশোরীর কাছ থেকে ঘটনার বিবরণ জেনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে এই জাতীয় সামাজিক অবক্ষয়ের মতো ঘটনায় এলাকার মানুষ ছিছি করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেফ। বাংলাদেশের ঢাকায় পরপর বিস্ফোরণে মৃত 12 বছরের এক বালক, আহত প্রায় 90 জন। শুক্রবার একটি মসজিদে পরপর 2টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে নাইজেরিয়াতে। এই ঘটনার জেরে মৃত্যু হয়েছে 55 জনের এবং আহত 100 জনেরও বেশি। এক মৃত মহিলা শবদেহ কবর থেকে টেনে বের করে গণধর্ষণ করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। পরীক্ষার জন্য দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।